আমাদেরকে আমরা যে আন্দোলনে রয়েছি এই আন্দোলনের থেকে আমাদের লক্ষ্যকে আমাদের দৃষ্টি ফেরানোর জন্য এই সব কুলাঙ্গার মার্কা লোকজনকে দিয়ে সরকার পরিকল্পিতভাবে এই সব পাল্টা কথা বলানো হচ্ছে ভাই আমি আপনাদেরকে বলতে চাই এই মুরাদপুরাত তো আমরা এক ঘন্টার মধ্যে রাস্তাঘাটে ধরে পিটাই দিতে পারি কিন্তু আসল লক্ষ্য আমাদের তা না আমাদের লক্ষ্য হলো গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা একটি জনবান্ধব সরকার প্রতিষ্ঠা করা আমাদের নেত্রীকে প্রতিদিন যাচ্ছে আর উনি একদিন করে যে ওনাকে যে চিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে যেই চিকিৎসা উন্নত চিকিৎসা ওনার প্রাপ্য উনি প্রতিদিন মৃত্যুর দিকে অবধারিত হচ্ছেন এটা বলা যেতে পারে যে এই সরকার যদি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কোনো চিকিৎসার ঘাটতির কারণে যদি ওনার কোনো অঘটন ঘটে তাহলে এই হত্যার দায় এই সরকারকে অবশ্যই নিতে হবে এবং এই সরকারের ভবিষ্যতে ইতিহাসের পাতায় তাদের তো ঘৃণার চোখে দেখা হবে এবং তাদের অবশ্যই বিচারের আওতায় আসতে হবে এই বর্তমান আইন মন্ত্রী সহ অন্যান্য যারা এই প্রক্রিয়ার সাথে যুক্ত রয়েছেন এবং ওনার চিকিৎসা পাওয়ার জন্য যে প্রক্রিয়া রয়েছে সেটিকে বাধাগ্রস্ত করছেন মানুষ বলে থাকে যে বেয়াদব বড় হলে আওয়ামী লীগ হয় নাকি আওয়ামী লীগ বড় হয়ে বেয়াদব হয় এটা আজকে একটা মিলিয়ন ডলারের প্রশ্ন আমাদের দেশের দুজন প্রখ্যাত নন্দিত সাহিত্যিক ছিলেন হুমায়ুন আজাদ এবং আহমেদ ফাপা জ্ঞান তাপস আহমেদ ছাপা তাদের মধ্যে সাহিত্য রাজনীতি নিয়ে মাঝে মাঝেই বাহাজ হতো একজন বললেন যে সুর ছাড়ার যখন নতুন নতুন দাঁত গজায় তখন নিজের বাপের পাশায় কামড় দিয়ে তিনি তার শক্তি পরীক্ষা করেন জবাবে আহমেদ ছাপা বললেন যে আমার তো জন্তু জানোয়ারের যে খামার তার আকার আয়তন খুব ছোট আমার যদি খুব বড় একটা খামার থাকতো তাহলে হুমায়ুন আজাদকে আমি সেখানে স্থান দিতে পারতাম আজকে এই কথা বললাম এই জন্য যে সরকারের মধ্যে কিছু জন্তু জানোয়ার কিছু সুর মানব আজকে যেভাবে অক্টোপাসের মতো এই দেশকে গ্রাস করেছে তারা কবে নাগাদ তার প্রভুর পাছায় কামড় দিয়ে শক্তি পরীক্ষা করে সেটাই এখন দেখবার বিষয় প্রিয় বন্ধুগণ বাংলাদেশে কোনো ভোটের প্রয়োজন হয় না বাংলাদেশে কোনো আইনের শাসন থাকে না বাংলাদেশে কোনো আইন আদালত থাকে না বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে আজকে জাদুঘরে পাঠিয়ে যেই যন্ত্র দানব যে ইতর অসভ্যদের গায়ে নিয়ে আজকে একটি মন্ত্রিসভা দখল করা হয়েছে গঠন করা হয়েছে তার হাত থেকে আজকে আমরা এই দেশকে একটি সুন্দর সুষ্ঠু আবাসভূমি আমরা উপহার দিতে পারি নাই আজকে সেজন্যই এই যে 90 এর প্রজন্ম স্বাধীনতার 50 বছর এই 50 বছরে একটি জাতি রাষ্ট্রকে সুন্দরভাবে বিনির্মাণের জন্য একটি গণতান্ত্রিক সমাজ উপহারের জন্য একটি মানবতার রাষ্ট্র একটি কল্যাণ রাষ্ট্র তৈরি করবার জন্য আমাদের এই যে অগ্রজ নেতৃবৃন্দ 90 সালে যে সামরিক জান্তাকে উচ্ছেদ করেছিল তাদের সেই স্বপ্ন এবং তাদের সেই আকাঙ্ক্ষা আজকে ভুলন্তিত আজকে তার চাইতে একটি নিকৃষ্ট একটি সর্বনিকৃষ্ট ফ্যাসিবাদ গোটা জাতির কাছে চেপে বসে এই অবস্থা থেকে উত্তরণের জন্য ছাত্র যুবক কৃষক সমাজ সকলকে ইস্পাত কঠিন ঐক্য নিয়ে এই ফ্যাসিবাদকে রুখে দেওয়ার জন্য রাজপথে বুক চিতিয়ে দাঁড়াতে হবে